স্বপ্ন দেখলাম আল্লাহ যখন সমস্ত উত্তর রাঙ্গুনিয়া দামারহাট হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার ব্যবস্থাপনায় ও মকবুল চৌধুরী বাড়ি কুরশে তালুক এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও ফাতিহা ইয়াজ দাহুম উজ্জাপন উপলক্ষে নবমতম সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার 31 অক্টোবর সন্ধ্যায় খুরশেতালুক জামে মসজিদ মাঠে রাঙ্গুনিয়ার সাওয়াদে আজমের সভাপতি আল্লামা আনম নাজমুল হুসাইন নইমির সভাপতিত্বে সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়। সুন্নি সম্মেলনে উদ্বোধক ছিলেন মাওলানা সিরাজুল মুস্তাফা আল কাদেরি, প্রধান অতিথি ছিলেন শায়খ সৈয়দ মোহাম্মদ হাসান আল আজাহারি, প্রধান ওয়ায়েদ ছিলেন সৈয়দ মাওলানা খাইরুল আমিন চিশতি, বিশেষ ওয়ায়েদ ছিলেন মাওলানা মোহাম্মদ সাদ্দাম রেজা চিশতি। সুন্নি সম্মেলন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মোহাম্মদ শাহাদাত ইসলাম সাজ্জাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শাহজাদা আলহাজ খাজা নিজামুদ্দিন সালেকি, শাহজাদা আক্তার হুসেন, মাওলানা কাজী কুদ্দুস, মাওলানা নুরুল আমিন, মাওলানা নুরুল আলম, মাওলানা সৈয়দ মুস্তাফা আল কাদেরি, মাওলানা নিজামুদ্দিন, মাওলানা মমতাজুল হক নইমি, মাওলানা সেকান্দর আলম, মাওলানা মঞ্জুর আলম, মাওলানা ইমাম হুসেন, স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন বাবু, ফজলুল ইসলাম সেলিম, মোহাম্মদ রাশেদ তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস মিয়া সুমন, ইউনুস কোম্পানি, মোহাম্মদ নাসির কোম্পানি সহ অনেকেই। সুন্নি সম্মেলনে আশিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় খুরশে তালুক জামে মসজিদ মাঠ। মাহফিলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সদস্যরা। সুন্নি সম্মেলন উপলক্ষে এদিকে সকালে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার ব্যবস্থাপনায় একদল বিশেষজ্ঞ চক্ষু ডাক্তারের মাধ্যমে এলাকার প্রায় 300 মানুষের মাঝে চক্ষু সেবা প্রদান করা হয়। এদিকে সন্ধ্যার পর মাহফিল শেষে মিলাদ কিয়াম ও বিশ্বের শান্তি কামনায় মুনাজাত করা হয়। তৈবুল ইসলাম, নিউজ ডেস্ক। হাজরিন এ পর্যায়ে নারায়ে দলসিয়া ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাল্লাহ। আর যারা আসলে কোনো হলি নেই, যদি সব রমজান হতে বেশি ভালো লাগে, খুশি তালুকের মানুষ ধরে কষ্ট করি আজ ওনারা হাজ উপস্থাপন করছি, ওনারা তো খুশি লান না। পবিত্র সাহাবায়ে কারবালা ফাতিহা ইয়াজ দাহুম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা গরিবে নওয়াজের ফাতিহা গাজী শের বাংলা বসেন বসেন আজিজ হক শের বাংলার ফাতিহা সহ অসংখ্য ফাতিহা অত্র এলাকায় আঞ্জাম দেওয়া হয়। আজকে তারিদার বাহকতায় ফাতিহাজ দাহন এবং ঈদ মিলাদুন্নবী উপলক্ষে আজ মশান সুন্নি সম্মেলন আমরা আয়োজন করেছি। আমরা আমাদের কর্মক্ষেত্রে কারো কথাবার্তায় আচার আচরণে কিংবা আপনারা যদি ব্যবহার কষ্ট পেয়ে থাকেন কোনো সুন্দর দৃষ্টিতে রাখবেন। আমাদের মেহমান
দিল্লি।